আমাদের কোর্সের প্রথম ভিডিও লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই লেকচারে মূলত কেমিকৌশলের সম্পর্কে জানতে চেষ্টা করব এবং সেটি করতে গিয়ে কেমিকৌশলের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যাকে বলে প্রসেস ফ্লো ডায়াগ্রাম বা পিএফডি সংক্ষেপে, সেটি সম্পর্কে জানব। তো শুরু করা যাক কেমিকৌশল দিয়ে। কেমিকৌশল হচ্ছে প্রকৌশলবিদ্যার সেই শাখা যে শাখায় কোনো কাঁচামাল থেকে কোনো অর্থকরী শিল্প পণ্য তৈরি করা হয় এবং সেই সেই যে অর্থকরী শিল্প পণ্য তৈরি করার যে ধারণা সেটি দেয়া হয়। কেমিকৌশলীরা অনেক কাজ করে থাকেন, তাদের মধ্যে একটি হচ্ছে, ধরুন আপনি একজন গবেষক কিংবা কোনো রসায়নবিদ, আপনি আপনার ল্যাবরেটরিতে নতুন কোনো একটি পণ্য তৈরি করার ফর্মুলা আবিষ্কার করেছেন। হতে পারে আপনি নতুন কোনো ধরনের বিক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন যার মাধ্যমে সমাজে কাজ সমাজের লাভ হবে, এরকম কোনো একটি পণ্য আপনি তৈরি করতে পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে পণ্যটি খুবই কম পরিমাণে তৈরি হচ্ছে, কারণ এটি ল্যাবরেটরি স্কেলে তৈরি হচ্ছে, হতে পারে সেটি মাত্র কয়েক গ্রাম। কিন্তু কিন্তু দেখা গেল যে সমাজে হয়তো অনেক বেশি পরিমাণে সেই পণ্যটির চাহিদা আছে, দেশের চাহিদা অনেক বেশি, কিন্তু আপনার বর্তমান ল্যাবরেটরি স্কেলে তৈরিকৃত পরিমাণ খুবই কম। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে সক্ষম হন কেমিকৌশলীরা। কেমিকৌশলীরা তাদের যে সায়েন্সের বিভিন্ন জ্ঞান, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, গণিত কিংবা জীববিজ্ঞান, এই এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে এবং সাথে সাথে আপনি যে রেসিপি পণ্য তৈরির যে রেসিপিটা আবিষ্কার করেছেন সেটিকে নিয়ে কেমিকৌশলীরা অনেক বেশি পরিমাণে কীভাবে পণ্যটি তৈরি করা যায় আর সেই পথটা বাতলে দেবেন। তো এই এই করতে গিয়ে কয়েকটি ধাপ আমরা পেরোই। প্রথম ধাপটি হচ্ছে পাইলট স্কেল। পাইলট স্কেল হচ্ছে আপনার যে কয়েক গ্রাম আপনি তৈরি করতে পারছেন সেটিকে কয়েক গ্রাম থেকে হয়তো কয়েক কেজি কিংবা নিজের পক্ষে কয়েক টনে রূপান্তর করা, অর্থাৎ আপনি পরিমাণটা বাড়াতে যাচ্ছেন কীভাবে ওই বিক্রিয়াগুলোকে সাথে নিয়ে এবং আপনার যে জ্ঞান সেটিকে সম্বল করে একটু বেশি পরিমাণে পণ্যটি তৈরি করা যায়। এটির উদ্দেশ্য হচ্ছে আপনি ল্যাবরেটরি স্কেলে কোনো একটি জিনিস তৈরি করা এবং অনেক বড় স্কেলে কোনো একটি জিনিস তৈরি করা, কারখানাতে তৈরি করার মধ্যে অনেক পার্থক্য। এইখানে দেখা যাবে যে আপনি ল্যাবরেটরিতে পণ্যটি তৈরি করছিলেন তখন যন্ত্রপাতি নিয়ে বেশি চিন্তা করতে হয়নি, আপনার মূল উদ্দেশ্য ছিল বিক্রিয়াটি ঠিকমতো হয় কি না সেটি দেখা। কিন্তু যখন আপনি কারখানা পর্যায়ে পণ্যটি তৈরি করবেন অনেক বেশি পরিমাণে, তখন আপনার যন্ত্রপাতির যে আকার সেটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে এবং যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করা এবং সেটিকে ডিজাইন করা এবং বানানো, এই নানান বিষয় আপনার খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে কেমিকৌশলীরা আপনাকে সাহায্য করতে পারে। আর যখন আমরা পাইলট স্কেলে সফল হই কোনো একটি নতুন পণ্যের ক্ষেত্রে, তখন আমরা আরও বড় স্কেলে অনেক বড় শিল্প কারখানায় পণ্যটি কীভাবে তৈরি করা যায় সেই ডিজাইনটা করি, এবং তখন যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে বিনিয়োগ। কারণ একটি শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে অনেক অনেক টাকার পরিমাণ হতে পারে, কিন্তু অনেক বলতে আসলে কত, তো এই ধারণাটাও কেমিকৌশলীরা আপনাকে দিতে পারেন। কারণ যেহেতু কেমিকৌশলীরা প্রত্যেকটি যন্ত্রপাতি তৈরি এবং সেটি চালনার সাথে সম্পৃক্ত, তারা তাদের যে ইকোনমিক্সের যে জ্ঞান সেটিকে ব্যবহার করে আপনাকে হিসেব কষে বলে দিতে পারে যে আপনি যদি এই পরিমাণ তৈরি করতে চান পণ্যটি, তাহলে আপনাকে এককালীন এত টাকা বিনিয়োগ করতে হবে এবং তারপরে যখন কারখানাটি চলবে তখন প্রতি বছর আপনাকে এত টাকা খরচ করতে হবে। এবং শুধু খরচের হিসাবটি আপনাকে কেমিকৌশলীরা দিতে পারেন তা না, কত লাভ হবে সেটিও কেমিকৌশলীরা আপনাকে হিসেব করে দিতে পারেন। তো এটি গেল কারখানা পর্যায়ে। কারখানার পরে যদি শিল্প পণ্যটি এমন দাঁড়ায় যে সেটি শুধু কোনো একটি লোকালয়ের কিংবা কোনো একটি শহরের কিংবা কোনো একটি দেশের চাহিদা মিটিয়েও আরও বড় আকারের চাহিদা মেটাতে পারে, তখন যেটি হয় কেমিকৌশলীরা ওই পণ্যটির যে যোগান শৃঙ্খল বা সাপ্লাই চেন, সেই সাপ্লাই চেনেও একটি বড় ভূমিকা রাখতে পারেন। যদি আপনার চাহিদা এবং যদি আপনার
পণ্য তৈরির ক্ষমতা জানা থাকে এবং আপনার যদি সেই নো হাও বা টেকনোলজি নো হাওটা জানা থাকে, তাহলে আপনি একদম ল্যাবরেটরি স্কেল থেকে শুরু করে পাইলট স্কেল, কারখানা পর্যায়ে এবং তারপর দেশের যে বিভিন্ন চাহিদা এবং গ্লোবাল স্কেলেও সেই পণ্যটির যে ব্যবসা সেটি সম্পর্কে কেমিকৌশলীরা ধারণা রাখেন এবং অবদান রাখতে পারেন। কোনো একটি পণ্যের উদ্ভাবন এবং তৎপরবর্তী বিভিন্ন বিভিন্ন পরিমাণের পর্যায়ে তার উৎপাদন, তার বিপণন, এই সবকটি ক্ষেত্রেই কেমিকৌশলীরা ভূমিকা রাখেন। এবং শুধু যে কোনো একটি নতুন পণ্যের ক্ষেত্রে সেটি সম্ভব বা করে থাকেন তা নয়, অনেক অনেক পণ্য যা কিনা বিপ্লবের পর থেকে মানুষ ব্যবহার করছে, যেমন আপনার বাড়ির যে নানান ধরনের টয়লেট্রিজ কিংবা আপনার কোনো প্লাস্টিক কিংবা সিরামিকের পণ্য, আপনি যে বইটি পড়ছেন সেই বইটি যে কাগজে ছাপা হয়েছে সেই কাগজটি, আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেই গাড়ি চালানোর জন্য যে পেট্রোল কিংবা ডিজেল, আপনার জমিতে আপনি যে সার দিচ্ছেন, আপনার রান্নাঘরে যে প্রাকৃতিক গ্যাসটি আপনি ব্যবহার করছেন, এরকম অনেক উদাহরণ আছে, অনেক পণ্যের উদাহরণ আছে যেগুলোর উৎপাদন এবং বিপণন এবং ব্যবসা এই তিনটি ক্ষেত্রেই কেমিকৌশলীরা নানানভাবে অবদান রাখছেন।